السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم اما بعد সম্মানিত দর্শক শ্রোতা কুয়াকাটার হুজুর নামে তথাকথিত বিখ্যাত এক বক্তা তার সামনে নারায়ে রিসালত স্লোগান দেওয়ায় তিনি জ্বলে উঠে যা বললেন তা মূলত তার ভেতরে লুকিয়ে থাকা অজ্ঞতাকে প্রকাশ করে দিয়েছে বলন্দ করো উঁচু করো তাকবীর মানে আওয়াজ আওয়াজকে কি করো তো নারায় তাকবীর যখন বলছেন তখন কি বলছেন আপনারা আল্লাহু আকবার আল্লাহ কি বড় তাহলে যখন যদি বলেন নারায়ে রিসালাত রিসালাতের আওয়াজ দাও মানে আল্লাহর নারায়ে তাকবীর বলায় যদি বলেন আল্লাহু আকবার তাহলে ওখানেও তো বলবেন রাসূল আকবার সেখানে ইয়া রাসূলুল্লাহ কেন তাহলে এখানেও বলেন ওখানে যেহেতু ইয়া রাসূলুল্লাহ এখানে বলেন ইয়া আল্লাহ নারা শব্দের অর্থ করলেন উঁচু করো বুলন্দ করো আর তাকবীর শব্দের অর্থ করলেন আওয়াজ এই দুটো অর্থই ভুল নারা শব্দের অর্থ হলো বুলন্দ আওয়াজ একেবারে ফিরোজুল লুগাতে যদি কেউ দেখে তাহলে সে বুঝতে পারবে যে এই তথাগতিত বিখ্যাত বক্তা তার ন্যূনতম শব্দ জ্ঞানও আছে কিনা সন্দেহ আছে নারা শব্দের অর্থ হলো বুলন্দ আওয়াজ আর তাকবীর শব্দের অর্থ একেবারে শিশু প্রাইমারি লেভেলের মাদ্রাসার ছাত্ররাও জানে যে তাকবীর মানে আল্লাহু আকবার বলা এবং নারায় তাকবীর উর্দু ভাষার মুজাফ এবং মুজাফিলে মিলে অর্থ হয় তাকবীরের বুলন্দ আওয়াজ আল্লাহু আকবরের বুলন্দ আওয়াজ সে কারণে কেউ যখন নারায় তাকবীর জোরে বলে ওঠে শ্রোতাগণ সকলেই আল্লাহু আকবর উচ্চ আওয়াজে বলেন কারণ এই সকল সাধারণ শ্রোতারাও বুঝেন এবং জানেন যে নারায় তাকবীর মানে বড় করে আল্লাহু আকবর বলা যেটা এই তথাগতিত বিখ্যাত বক্তার জানা নাই এই দুটি অর্থেই তিনি ভুল করেছেন তারপরে তিনি যে প্রশ্নটি করেছেন যে নারায় তাকবীর বললে যখন আল্লাহু আকবর বলো তো নারায়ে রিসালাত বললেও রাসূলে আকবর বলো এটা আরেকটা জাহালত আরেকটা অজ্ঞতা নারায়ে রিসালাত মানে রিসালাতের বুলন্দ আওয়াজ প্রথম প্রশ্ন হলো রিসালাতের আওয়াজ এটা কি রাসূলে আকবর না ইয়া রাসূলুল্লাহ একেবারে রিকশাওয়ালা যারা অজ্ঞ যারা অশিক্ষিত তাদেরকেও যদি জিজ্ঞেস করেন ভাই রিসালাতের ধ্বনিটা রিসালাতের আওয়াজটা কি তারা বলে দেবে ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কেরাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানাইতেন ইয়া রাসূলুল্লাহ বলে তো নারায় রিসালাত মানে রিসালাতের বুলন্দ আওয়াজ কেউ একজন যখন বলে ওঠে ওই অশিক্ষিত শ্রোতারাও বুঝেন যে নারায় রিসালাত মানে রাসূলে আকবর বলা নয় ইয়া রাসূলুল্লাহ বলে উচ্চ আওয়াজ দেওয়া এটা সাধারণ মানুষ বুঝে যেটা ওই বক্তা বুঝে না মূলত এই নারায় রিসালাত এই স্লোগানটা কারো কাছে মধুর মতো ভালো লাগে আর কারো কাছে আগুনের মতো খারাপ লাগে জ্বলে উঠে এবং সেই জ্বলনটা মূলত শুধু নারায়ে রিসালাতের মধ্যে নয় তাদের ভেতরে তো রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ লুকাইত থাকে সে কারণে এটাকে কতদিন লুকিয়ে রাখা যায় যখনই এই ছোটখাটো আঘাত হয় আর এটাকে যখন কন্ট্রোল করা যায় না তখন হঠাৎ করে এটা বের হয়ে যায় এবং বের যখন হয় এটা কিন্তু একা বের হয় না এরকম ভুল ভ্রান্তি নিয়ে বের হয় মানুষের কাছে তার নবী বিদ্বেষটা প্রকাশ পায় সাথে সাথে অজ্ঞতাও প্রকাশ পায় কারণ রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন মদিনাতুল ইলম ইলমের রাজধানী ইলমের শহর যারা নবী বিদ্বেষী তাদের কাছে সঠিক ইলম যাবে না কিছু গেলেও সেখানে এলোমেলো হয়ে যাবে ওই তথাগতিত বিখ্যাত বক্তা এরকম এলোমেলো হয়ে গেছেন যখন নারায়ে রিসালাতের
স্লোগান শুনলেন তখন আর মাথা ঠিক থাকে নাই, ওই নারা শব্দের অর্থ ভুল করেছে, তাকবীর শব্দের অর্থ ভুল করেছে। মনে রাখতে হবে যারা রসুলের বিরোধিতা করে, রসুলের বিদ্বেষ লালন করে, তারা এরকম এলোমেলো হয়ে যায়। এবং এখানে যেমন এলোমেলো হয়ে যাবে সেখানেও কিন্তু এলোমেলো হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্লোগান দেব না তো কার স্লোগান দেব? আমরা কি ইহুদি খ্রিস্টানদের স্লোগান দেব? আমরা যেই নবীর উম্মত সেই নবীরই তো স্লোগান দেব। আল্লাহর সংবিধান শুনুন, হাদিসে কুদসিতে আছে রব্বুল আলামিন আহকামুল হাকিম ইরশাদ করেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন আমাকে স্মরণ করা হবে হাবিব আমার সাথে আপনাকেও স্মরণ করা হবে। আমার সাথে বিচ্ছিন্ন করে নয়, আল্লাহর সংবিধান হলো যুকিরতা মাই, আমার সাথে। তো সাথে যদি হয় যেখানে নারে রিসালাত হবে সেখানে নারে তাকবীর হবে, যেখানে নারে তাকবীর হবে সেখানে নারে রিসালাত হবে, যেখানে আল্লাহু আকবার হবে সেখানে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে। এটা হলো আল্লাহর এই হাদিসে কুদসি এই সংবিধানের দাবি। আল্লাহর সাথে রসুলের নাম উচ্চারিত হবে, এটা আল্লাহ সংবিধান করে দিয়েছেন। আল্লাহর সাথে রসুলের নাম লেখা হবে, এটা আল্লাহ সংবিধান করে দিয়েছেন। সুতরাং আমরা যদি কেউ আল্লাহ থেকে রসুলকে বিচ্ছিন্ন করতে চাই, আমরা নিজেরা বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা হারিয়ে যাব। তেমনটি পানির মধ্যে যেমন লবণ হারিয়ে যায়, পানির মধ্যে যেমন চিনি হারিয়ে যায়, দেখা যায় না, সেরকম আমরা হারিয়ে যাব কালের গহ্বরে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান কিন্তু হারাবে না। আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ বলে সুন্দর করে বলেছেন যে রহেগা ইউহি উনকা চরসা রহেগা পড়ে খাক হো যায় জল জানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ আপনার শান মান ছিল আছে এবং অনন্তকাল থাকবে, ওয়া রাফানা লাকা যিকরা থাকবে। আর আপনার শান মান শুনে যারা জলে যারা জ্বলতে থাকে, যারা বিদ্বেষের অনুলে পুড়ে ছাই হয়ে যায়, তারা জ্বলেছে তারা জ্বলছে তারা জ্বলতেই থাকবে। এবং এই জ্বলা এই পুড়ে ছাই ক্ষার হয়ে যাওয়া এটাই তাদের নসিব, এটাই তাদের ভাগ্য। লিখুন নবী বিদ্বেষী যারা এরা জ্বলবে, আর নবী প্রেমিক যারা এরা হাসবে। এটাই সংবিধান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বক্তা যারা নারে রিসালাতের স্লোগানকে ফালতু বলে এই সাধারণ জ্ঞানও ভুলে যায়, তাদের এই ফালতু বক্তাদের কপর থেকে আমাদেরকে সাধারণ ইমানদার মুসলমানের দ্বীন বা ইমানকে হেফাজত করুন এই প্রত্যাশা রাখছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।